নমস্কার, আমি কৌশিক। আমার চ্যানেল নজরে স্টাডিতে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যেমনটা দেখতে পাচ্ছ, আজকে যুবকৃষ্টি, যেটা একটা সম্পূর্ণ বাংলায় একটা ইয়ার বুক, সেটা নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে দিও। বিভিন্ন রকম পরীক্ষার কিন্তু বই সংক্রান্ত ভিডিও আমি করে থাকি, WBCS হোক, SSC-র বিভিন্ন পরীক্ষা হোক, ফুড এসআই হোক। তো যারা এখনও আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, জাস্ট সাবস্ক্রাইব করলে যুক্ত হয়ে যেতে পারো। বেশ, তো যুবকৃষ্টি তোমরা জানবে যে মাসিক পত্রিকাও হয়, বেশ ভালো পেজ কোয়ালিটির পাওয়া যায়। আমি একবার ভিডিও করেছিলাম এবং তাদেরই এটা হচ্ছে ইয়ার বুক। ইয়ার বুক তাদের এই বছর শুরুর দিকে 23-এর একটি বেরিয়েছিল, এটা 24-এর ভলিউম 1 আমরা দেখতে পাচ্ছি। তো ভলিউম 2 হয়তো শেষের দিকে, মানে বছরের শেষের দিকে বা বেশ কিছু মাস পর আবার বের হতে পারে। আচ্ছা, এই সম্পর্কে বিস্তারিত যাওয়ার আগে আমি কয়েকটা কথা বলি। যেমন ধরো, বেশ কিছু ইংরেজি ম্যাগাজিন আছে বা মান্থলি ম্যাগাজিনও আছে, ইয়ারলিও বের হয়। ফর এক্সাম্পল, স্পিডি আছে, তারপর তোমার ইডিউ টেরিয়া আছে, আরিহান্তের বিভিন্ন ম্যাগাজিনগুলো আছে। আর দিশারগুলো ঠিক সেই অর্থে মান্থলি না হলেও দিশাও বের করে। তো বক্তব্য হচ্ছে, সেইগুলোতে যেভাবে প্রেজেন্ট করা থাকে ম্যাগাজিনগুলোতে, যে প্রেজেন্টেশনটা মেনটেন করা হয়, ফর এক্সাম্পল স্পিডির কথা যদি বলি, এখানে কিন্তু প্রেজেন্টেশনটা অনেকটা সেরকমই। কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে, এটা কিন্তু বাংলাতে এরকম ম্যাগাজিন কিন্তু খুব একটা বেশি দেখা যায় না। অ্যাচিভার্স হয়তো আছে, আর দু একটি থাকতে পারে, বাট এর প্রেজেন্টেশনটা পরীক্ষা দিক থেকে, মানে বিভিন্ন পরীক্ষা যেগুলো ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভ থেকে যদি বলি, এক্সাম ওরিয়েন্টেড। তো এটা তোমরা দেখতে পারো। এখানে যেমন কভার থেকে আমরা জানতে পারছি যে ডিপ ফোকাস যেগুলো বলা হয়েছে, নিউ পার্লামেন্ট বিল্ডিং, বাজেট 23-24, করমান্ডাল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট, টাইগার সেন্সাস, ফার্স্ট ওয়াটার বডিজ সেন্সাস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে বলা হচ্ছে 700 MCQ রয়েছে এবং ভেতরে আমরা এখানে দেখতে পাবো, এখানে লেখা রয়েছে 1000টা মান্থলি অনলাইন। আরও আমরা দেখতে পাচ্ছি জাতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক পুরস্কার এবং ক্রীড়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বিস্তৃত সংগ্রহ। বেশ, তো এই বইটার, এই বইয়ের দাম প্রসঙ্গে যদি যায়, 150 টাকা দাম পড়া হয়েছে, আমি দেখলাম 150। এবং এখানে তোমরা দেখতে পাবে সেকেন্ড পাবলিশ জুলাই 2023। তো আমি যে দোকান থেকে এই বইটা নিয়ে এসেছি বা এই ম্যাগাজিনটা রাদার নিয়ে এসেছি, সেটা হচ্ছে তারকদার দোকান, তোমরা জানো, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, কলেজ স্ট্রিটে, কলেজ স্কোয়ারে গায়ে, দুটো ফোন নাম্বারও দেওয়া রয়েছে। সেখানে এই বইটা পড়বে 97 টাকা। তো তোমরা যদি মনে করো সেখানে দেখতে পারো, আমার কোনো কমিশন নেই। এবার যদি আমরা ভেতরে দেখি, যেটা আমি বলছিলাম এর প্রেজেন্টেশন সম্পর্কে, যেমন সূচিপত্র যদি আমরা দেখি, তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন যেগুলো ইনফরমেশন হয় সেগুলোকে এক জায়গাতে করা আছে, এবং ইনফরমেশন প্রেজেন্টেশন যদি আমি বলি, বেশ ভালোই দেওয়া রয়েছে। বিশেষ করে ভারতের প্রথম, বিশ্বের প্রথম, তারপর তোমার জাতীয় ঘটনা বলি, তারপর এখানে এই যে অংশগুলো, বই, লেখক, তারপর প্রকল্প, পরিষেবা, এইদিকে যদি আরও দেখি, আমি আসতে সেই প্রসঙ্গে, এইগুলো কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো বেশ, প্রথম থেকে দেখি, এখানে এগুলো রয়েছে তোমার কন্টেন্ট, এবং পাশে তার পেজ নাম্বারগুলো দেওয়া রয়েছে রেসপেক্টিভ। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স MCQ এবং তার উত্তরপত্র রয়েছে। তাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং সেটা এখানে তোমার কোড দেওয়া রয়েছে। বেশ, তো ভারতের প্রথম যেগুলো আমি বলছিলাম, যে এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অনলাইনার হিসাবে তোমরা ভাবতে পারো। যে অন্যান্য বইগুলোর কথা আমি বললাম, সেখানেও এগুলো থাকে, কিন্তু এখানেও আমি দেখছিলাম বেশ ভালোই দেওয়া রয়েছে। ইনফ্যাক্ট বেশ কিছু মনে হচ্ছে ওইগুলোর থেকেও বেশি দেওয়া রয়েছে, মানে সংখ্যার নিরিখে যদি বলি আর কি, যে কারণে এটা আমার বেশ ভালো লাগছিল। তারপর এখানে আমি দেখতে পাচ্ছি বিশ্বের প্রথম, একই রকমভাবে আর কি। তারপর বাজেট, এগুলো সব রয়েছে। আমি একটু স্কিপ করে দেখাচ্ছি, তোমরা ইতিমধ্যেই কন্টেন্টে দেখলে যে কী কী রয়েছে এখানে। তো তোমরা যারা বাংলাতে এই ধরনের ইয়ার বুক বলো বা ম্যাগাজিন বলো পড়তে পছন্দ করো,
তারা কিন্তু এটাকে দেখতে পারো। এবং ইতিমধ্যেই তোমরা জানবে, আমি বললামও যে এনাদের মান্থলি পত্রিকা আকারে বের হয়, সেটার দাম আমি যখন আগে দেখেছিলাম 15 টাকা ছিল, আমি জানি না এখন কত দাম হয়েছে। সেটা সব জায়গায় পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু কলেজ স্ট্রিটে পাওয়া যায়, আমি যখন নিয়েছিলাম তখন পাওয়া যাচ্ছিল, এবং পেজ কোয়ালিটি খুবই সুন্দর হয়। তো তোমরা চাইলে সেটাও দেখতে পারো। আমি একবার ভিডিও করেছিলাম, সেটা সম্ভবত গত বছরের শেষের দিকে, আমার যতদূর মনে পড়ছে। তো এই বইটার যে প্রেজেন্টেশন খুব ভালো, এক কথায় ইন্ডেক্স রিপোর্ট। এখানে আমি এটাও বলে রাখি যে যে ম্যাগাজিনগুলোর নাম আমি নিলাম, যেগুলো ইংরেজিতে অবশ্যই, সেগুলো যদি কেউ ফলো করো তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু সেক্ষেত্রে আর এটা ফলো করার প্রয়োজন পড়ছে না। কিন্তু পার্টিকুলারলি যারা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন পরীক্ষায় অ্যাপিয়ার করো এবং যারা চাইছো এরকম কোনো ম্যাগাজিন, তারা নিঃসন্দেহে এটা কনসিডার করতে পারো, এই ম্যাগাজিনটা দেখতে পারো। এবং যেমন তোমাদের আমি পাতা উল্টো দেখাচ্ছি যে বিভিন্ন অংশগুলো এক জায়গাতে কীভাবে দেওয়া রয়েছে, ছকের আকারে দেওয়া রয়েছে, এবং এইভাবেই পড়তে ভালো লাগে এইগুলো দেখতে গেলে। যেমন পুরস্কার বলো, এখন স্পোর্টস দেখছে এই মুহূর্তে, কে কোন পদে রয়েছেন, এটা আপডেট করতে হবে আর কি। আর এখানে রয়েছে 700 কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এইগুলোর শেষে আমরা আনসারকে দেখতে পাবো, এই 700টা যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তাই তার। একেবারে শেষে যদি আমরা দেখি, এখানে রয়েছে আনসার শিট এবং বাকিটা এই শেষের পেজেও রয়েছে। এবং তার আগে এখানে নতুন সংসদ ভবন অর্থাৎ পার্লামেন্ট বিল্ডিং, তার সম্পর্কে লেখা রয়েছে আর কি। তো তোমরা যারা আগে এই ম্যাগাজিনটা ইউজ করেছো, বিশেষ করে 23-23 যেটা বলছিলাম ইয়ার বুক, এই বছরের শুরুতে এসেছিলো, তোমরা তোমাদের ফিডব্যাক এই ভিডিও কমেন্টে জানাতে পারো, তোমাদের কেমন লেগেছে। আর বাকি তো আমি দেখালাম তোমাদেরকে, তোমাদের কোনো মতামত থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টোটাল পেজ যদি দেখতে চাই, টোটাল পেজ হচ্ছে 144। বেশ, এমনি পেজ কোয়ালিটি ভালো, বাইন্ডিংও ঠিকঠাক আছে। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো।